তারাবির নামাজ 20 রাকাত পড়া যাবে না 8 রাকাত পড়তে হবে, আমাদের নবীজি নাকি 8 রাকাত নামাজ পড়তেন? হ্যাঁ, এই প্রশ্ন তো আমার ভাই বলছেনই আগে। মুসলমান ঠেলাঠেলি করার ব্যাপারে আমরা আজ মাশাআল্লাহ বড় ওস্তাদ, খুব ভালো করে শুনে রাখেন। যে 8 রাকাত তারাবি আদায় করবে সেও তারাবি পড়ছে, যে 20 রাকাত তারাবি পড়ছে তিনিও তারাবি আদায় করেছেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তারাবির রাকাত সংখ্যা কত ছিল রমজানে, রমজানের বাইরে? এই বিষয়ে বিস্তারিত জানার জন্য ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরওয়ালা একটা বই বের হয়েছে গত রমজানে, বই পাওয়া যাবে কোথায়? এই যে সামনেই বই আছে মাশাআল্লাহ, এখানে বইটা আছে কিনা জানি না। তারাবির রাকাত সংখ্যা তিনি সমস্ত হাদিসগুলো একত্র করে সেখানে আলোচনা করেছেন। 20 রাকাত তারাবি খলিফা ওমর ইবনুল খাত্তাব যুগে সাহাবায়ে কেরাম পড়েছেন, বিশুদ্ধভাবে বর্ণিত, এবং সারা পৃথিবীর যে সমস্ত আলেমদেরকে আমরা সবাই সম্মান করি, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ থেকে নিয়ে যতজন, তারা কেউই 20 রাকাতকে সুন্নাত বিরোধী বলার সাহস করেননি। কিন্তু আমরা মাশাআল্লাহ বাসার থেকে কুঞ্চি মোটা, আমরা 20 রাকাত তারাবির বলি এটা সুন্নাত বিরোধী কাজ। এ বিষয়ে লম্বা চড়া কথা বলবো না, শুধু এটুকু বলবো, তারাবি নফল নামাজ, যদি কেউ কম বা বেশি করে কোনো অসুবিধা? আর ইমাম মালিক রহমতুল্লাহ মতো 36 রাকাতের কথা আছে। মেইন দেখার বিষয় হলো আপনি কতটা সুন্দরভাবে পড়তেছেন। 20 রাকাত তুফান মিল পড়ার চাইতে 4 রাকাত আস্তে আস্তে পড়লে সেটা বেশি উত্তম। কথা কি বুঝাতে পারছি? আমাদের রাকাত সংখ্যা নিয়ে আমরা প্রতি বছর রমজান আসলে ভেজাল করি, 8 না 20। আরে ভাই, যেটা নিয়ে ভেজাল করা দরকার সেটা কেন করতেছেন না? আসেন সবাই মিলে ভেজাল করি, একটা বিষয় নিয়ে, সেটা হলো কি, তারাবিতে হুলস্থুল চলবে না। তারাবির হুলস্থুল, তারাবির কোয়ালিটি ঠিক করেন, সেটা নিয়ে কোনো গন্ডগোল নেই। গন্ডগোল হলো কি নিয়া? রাকাত সংখ্যা নিয়ে। এগুলো সব ইগো প্রবলেম, ইগো ইগো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।